আল্লাহ তাআলা মানব সমাজে দুটি শ্রেণী তৈরি করেছেন, পুরুষ ও নারী। তাদের মাঝে বিশেষ কিছু সদস্যকে সবার জন্য অনুকরণীয় করে নির্ধারণ করেছেন। মহিয়সী নারী সিরিজের আলোচ্য বিষয় সেসব নারী যারা নারীদের জন্য অনুকরণীয় হয়ে আছেন। বর্তমান বিশ্বব্যবস্থা এমন নারীদের অনুকরণীয় হিসেবে দেখাচ্ছে যারা পৃথিবীতে নির্লজ্জতার চাষাবাদ করে বেড়ায়। অথচ ইসলাম আমাদের জন্য আদর্শ মডেল হিসেবে তুলে ধরেছে মারিয়াম, আয়েশা, ফাতেমার মতো মহিয়সী নারীদেরকে, যে নারীদের সাথে জীবন একীভূত হলেই তবে জীবন পাবে পূর্ণতা, জান্নাত হবে ঠিকানা। এই সিরিজটি আমাদের মা বোনদের জন্য হতে পারে বিশেষ উপহার, তাদের জন্য জীবনের পূর্ণাঙ্গ পাঠ হবে সিরিজটি। আল্লাহতালা আমাদের মা বোনদের জীবন আল্লাহর প্রিয় বান্দিদের রঙে রাঙিয়ে দিক এবং ভবিষ্যৎ প্রজন্মকে হেরার জ্যোতিতে উদ্ভাসিত করার তাওফিক দিক। চারজন মহিয়সী নারীকে নিয়ে চারটি বইয়ে বানানো হয়েছে এই সিরিজ। তা হল উম্মুল মোমেনিন খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা, লেখক ইব্রাহিম মোহাম্মদ হাসান আল জামাল, উম্মুল মোমেনিন আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা, লেখক শাইখ সাইদ রামাদান আল বুতি, ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা, লেখক শাইখ আব্দুর রউফ আল মুনাবি, মহিয়সী মারিয়াম আলাইহিসসালাম, লেখক ডক্টর আলী মুহাম্মদ সাল্লাবি। আপনার মা বোনদের হাতে পৌঁছে দিন পৃথিবী বিখ্যাত চারজন মহিয়সী নারীর জীবনাখ্যান।